পারে তার ভিডিও। এখন আমি আছি স্যারের বাড়িতে সকাল সকাল নোটস আনতে। অনেক দিন ধরে ভাবছিলাম কবে যাব কবে যাব, ফাইনালি এখন যাচ্ছি। সকালবেলা বিভৎস রোদ, সুন্দর লাগছে, শীতের শীতের সকাল আর কি। আর হালাত খারাপ হয়ে গেছে, বাড়িতে এসে দেখছি পিরিয়ডস হয়েছে। পিরিয়ডস অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল আমার বিয়ে বাড়ি যাওয়ার আগে, তো এখন হয়েছে। তো মানে কিভাবে যে আমি বাড়িয়েছি একমাত্র আমি জানি। মানে এরকম ফার্স্ট টাইম হলো যে বাইরে এরকম অবস্থা হয়েছে। যাই হোক, এসে ফ্রেশ ট্রেশ হলাম, এখন লাঞ্চ করব, লাঞ্চ করার পর দেখাবে। বাই বাই। হে গাইস, একদম মুখ চোখ মুড জামাকাপড় সব খারাপ হয়ে গেছে। যাই হোক, আজকে সকাল থেকে তো ভাবলাম যে ভিডিওটা ভালোই করবো সারাদিনটা, বাট সারাদিনটা আজকে পেট ব্যথা, মাথা ব্যথা, মানে সারাদিনটা পুরো ঠাকুরের মতোই বসেছিলাম আর কি। হ্যাঁ, তো ভিডিওটা তেমন একটা করতে পারিনি। আর অ্যাকচুয়ালি কী হয়েছে না, এত বিয়েবাড়ি ঘোরা, এত আনন্দের আনন্দের দিন কাটছিল, তো হঠাৎ করে যেরকম একটা দুঃখের দিন চলে আসবে আমি সেটা জানতাম। হ্যাঁ, আমি সেটা বিয়েবাড়ি যাওয়ার আগে থেকেই জানতাম যে এরকম একটা দুঃখ আসবে। আর দুঃখ কিছুটা এখানেও রয়েছে, এই যে দেখো তোমরা, দুঃখ দুঃখ প্রচুর দুঃখ, মন থেকে দুঃখ। মানে কী করে যে পড়বো আমি বুঝতে পারছি না। মানে দেখো, তোমরা আমাকে বলতেই পারো যে সারা বছর না পড়ে পরীক্ষার আগে এরকম নাটকটা না করলেই হয়, বাট নাটক করছি না, বিশ্বাস করে। সারা বছর ট্রাই করেছি আমি বইটা খোলার, মানে এই নোটসগুলো খোলার, কিন্তু আমার হাত বলছে যে, মানে হাতটাও খুলেছে কিন্তু মানে ব্রেনটা কাজ করছে না আর কি। হ্যাঁ, মানে ব্রেন নিতেই চাইছে না। ব্রেন বলছে ঘুরতে চল, মোমো খেতে চল, ফুচকা খেতে চল। হ্যাঁ, লেগেই রয়েছে কিছু না কিছু। বিয়েবাড়ি চল, বরের সাথে ঘুরতে চল। হ্যাঁ, তো ওইগুলো মানে করতে করতে না সব একদম আউট হয়ে যাচ্ছে। সামনে পরীক্ষা, কবে পরীক্ষা আমি জানি না। তোমরা যদি কেউ খবর টবর পাও, মানে যারা ধরো মাস্টার্সের ফাইনাল ইয়ার দিচ্ছ ওপেন থেকে, তারা যদি কোনো খবর টবর পাও আমাকে প্লিজ জানাবে, যদি কোনো মানে পরীক্ষার কোনো নিউজ পাও। যদিও সেটা আমার তোমাদেরকে জানানো উচিত, বাট এখন আমি তোমরা আমাকে জানাও। হ্যাঁ, সব যদি আমরা জানি তোমরা একটু হেল্প টেল্প করবে, তাই না? তো তোমরা যদি জেনে মানে জানতে পারো যে কবে কি মানে ডেট ফেট দিয়েছে কি না কিছু, তো প্লিজ আমাকে একটু জানিও। হ্যাঁ, আর হচ্ছে ব্যাস, আর তোমরা যদি জানাও আমাকে তাহলে আমি বেশি খুশি হব। আর কারণ আমি মনে করবো যে তোমরা অ্যাটলিস্ট ভিডিওটা শেষ অবধি দেখেছো, কারণ কথাটা আমি শেষে বলছি। হ্যাঁ, তো এটা আরও বেশি জেনে বেশি ভালো লাগে তোমরা যদি আমাকে কমেন্টে রিপ্লাই করো। যদিও তোমরা আমাকে কমেন্ট রিপ্লাই করো, আমার ভীষণ ভালো লাগে। মানে দেখো, আমি একা একা বকবক করছি, মানে হয় না যে একতরফা একপক্ষ জিনিস তো হয় না, তাই না? মানে আমি কথা বলছি, তোমরাও কথা বলবে, তাহলে তো জিনিসটা জমবে, তাই না? রিলেশনশিপটা একদম কাট্টা না, তাহলে কী বলে না, টাক্কার হবে। ভুল বলছি আর, মানে ভালো হবে আর কি। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো তো আমি এখন ভাবছি এখন পড়বো না কী করবো, পড়তেই বসবো, শরীর খারাপ হয়েছে আর কী করা যাবে তোকে। তো যাই হোক, এখন আপাতত আমি রাখছি। হ্যাঁ, মানে রাখছি না, সরি, ভিডিওটা কাটছি, ভুল ভাল বলে যাচ্ছি, মাথা মাথা খারাপ হয়ে গেছে আমার। এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে, যদি ভালো লাগে, আচ্ছা যদিও ভিডিওতে আমি কিছু নেই, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর মোস্ট ইম্পর্ট্যান্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এতটা দেখছো না, সাবস্ক্রাইব তো বানতা হ্যাঁ, তাই না? সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। হ্যাঁ, আর না আর তো কিছু বলার নেই। ঠিক আছে, চলো টাটা, কালকে দেখা হবে, বাই বাই।